আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আগামী 12 ফেব্রুয়ারি রোজ সোমবার আমাদের মালয়েশিয়া স্থাপনা সহায় কমিশন একদিনের জন্য বন্ধ থাকবে। যে সমস্ত প্রবাসী ভাইরা যে ইতিমধ্যে হাই কমিশন যাওয়ার জন্য প্ল্যানিং করছেন বা ডেট নিয়েছেন, যে আপনার ট্রাভেল পাস, পাসপোর্ট সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে, ওই সমস্ত প্রবাসী ভাইরা আগামী মঙ্গলবার যথারীতি দিন অনুযায়ী কার্যক্রম চলবে, আপনি যেতে পারবেন মঙ্গলবার। তো সেক্ষেত্রে সোমবার বন্ধ থাকবে যে চীনা নববর্ষ উপলক্ষে, এবং তার পাশাপাশি যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা পাসপোর্ট সংক্রান্ত যোগাযোগ করতেছেন, আমরা ই পাসপোর্ট রিনিউ সংক্রান্ত প্রায় সমস্ত ভিডিওর মধ্যে আপডেট দিচ্ছি, পোস্ট করতেছি। এরপর প্রবাসী ভাই যোগাযোগ করতেছেন কবে থেকে চালু হবে, এখনও যেহেতু কোনো প্রকার আপডেট নিউজ আসেনি হাই কমিশন থেকে, আমরা অ্যাকুরেটলি কোনো প্রকার আপনাদেরকে ডেট দিতে পারব না যে এ সময় চালু হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, হতে পারে এই মাস থেকে একটা সম্ভাবনা রয়েছে ই পাসপোর্ট চালু হওয়ার বিষয়ে। প্রবাস টিভিতে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ পাসপোর্ট রিনিউ করা, পৃথিবীর যে কোনো রুটে যে কোনো দেশে টিকিট প্রসেসিং, ট্রাভেল পাস, স্পেশাল পাস, ইমার্জেন্সি দেশে পাঠানো, ইমিগ্রেশন থেকে পাসপোর্ট চেক, ব্ল্যাকলিস্ট এবং লারিকে চেক করা, স্টুডেন্ট এবং ট্যুরিস্ট বিশেষসহ অন্যান্য বিষয় প্রসেসিং করা, হোটেল বুকিং করা, মেডিকেল বা প্রমিমা প্রসেসিং করা, এবং প্রবাসীদেরকে বিভিন্ন তথ্য এবং কি বিভিন্ন বিষয়ে আমরা সহায়তা করে থাকি। তাই তো এখন এই প্রবাস টিভির স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। এবং পাসপোর্ট সংশোধন বিষয় নিয়ে অনেকে যোগাযোগ করতেছে, কারো বা নামের মধ্যে যে সমস্যা রয়েছে, কারো বা যে বয়সের মধ্যে বা বাবা নামের মধ্যে, তো সেক্ষেত্রে সংশোধন বিষয়টাকে নিয়ে খুবই সেন্সিটিভ একটি বিষয়। তো আপনারা এখন সংশোধন বিষয় নিয়ে আপনারা কোথাও কন্ট্যাক্ট না করে একটু অপেক্ষা করুন, যখন কিনা আমাদের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হবে, ঠিক তখনই কিন্তু আপনাদেরকে যে পাসপোর্ট সংশোধন বিষয় নিয়ে কিন্তু আপডেট আসবে হাই কমিশন থেকে, তখন কিন্তু আপনারা সহযোগ করতে পারবেন, একটু ধৈর্য ধরতে হবে। আর যাদের কিনা ইমার্জেন্সি প্রয়োজন যে এখনই করতে হবে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন হাই কমিশনে, তো সেক্ষেত্রে আপনাদেরকে সময় দিতে হবে এবং কি যোগাযোগ করতে হবে এই বিষয়ে। আর একটি বিষয় হচ্ছে যে সমস্ত প্রবাসী ভাইরা ই পাসপোর্টের জন্য ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে লেনদেন করতেছেন, যে পাসওয়ার্ড জমা দিচ্ছেন, ভুল করে কাজটি করবেন না। ই পাসওয়ার্ড রিনিউ বিষয়ে কেউ কিচ্ছুই করতে পারবে না। আপনার ই পাসপোর্টের সম্পূর্ণ ডকুমেন্ট, ফর্ম ফিল আপ করা, ব্যাঙ্ক ড্রাফট করা, এভরিথিং কিন্তু করবে যে ওয়ান স্টপ সার্ভিসে, যেখান থেকে কিনা আপনি শুধুমাত্র আপনার পাসপোর্টের ফটোকপি এবং ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কী কী ডকুমেন্ট বা কী কী রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে, ওই সমস্ত পেপার ডকুমেন্ট নিয়ে আপনি যাবেন যেখানে পাসপোর্ট যে রিনিউ করা হবে ই পাসপোর্ট ওই সেন্টারে, যখন কিনা চালু হবে ঠিক তখন আমরা অ্যাড্রেসে এবং কী কী পেপার ডকুমেন্ট লাগবে, কত টাকা কী করতে হবে বিস্তারিত আমরা আপনার সাথে শেয়ার করবো। ওই সমস্ত ডকুমেন্ট নিয়ে ওখানে যাওয়ার পরবর্তীতে যে আপনারা ফিল আপ করা, ব্যাঙ্ক ড্রাফট করা, যে লেখালেখি বিষয়ে যার কিনা প্রবাসীদের আমরা এই বিষয়ে একটু দুর্বল, এই সমস্ত বিষয় কিন্তু সম্পূর্ণ কাজ তারাই করবে, আপনাদেরকে কিছুই করতে হবে না। তাই তো অনেকে বাসে আমরা এই সমস্ত বিষয় জানি না, আমরা কীভাবে করবো, তো সেক্ষেত্রে আমরা মাধ্যম খোঁজ করি, আমরা মাধ্যমে যাব না, সমস্ত কার্যক্রম তারাই করে দেবে, শুধুমাত্র আপনি ডকুমেন্ট নিয়ে যাবেন, তাদের কাছে পেমেন্ট করবেন, তারা সব কিছু রেডি করে দেবে, এবং কী লাগবে, কয় টাকা লাগবে, কদিন সময় লাগবে বিস্তারিত তথ্য যখনই কিনা হাই কমিশন থেকে আসবে ঠিক তখনই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তাই তো প্রবাসীর সাথে যুক্ত থাকুন। যে সময় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হওয়ার পর ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।